আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হাজির হয়ে গেছি কলমি শাকের উপরে এক্সপেরিমেন্ট নিয়ে। তো এক্সপেরিমেন্টটা হচ্ছে কি, কিছুদিন যাবত আমি আমার সামনে এমন কিছু ভিডিও দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন জায়গায় কলমি শাক চাষ করছে। তো বিভিন্নভাবে চাষ করছে, কেউ করছে মাটিতে, কেউ করছে মাটি ছাড়া। তো এজন্য আমি আমার কিউরিওসিটি থেকে চেষ্টা করলাম যে দেখি আসলে কলমি শাক কীভাবে চাষ করা যায় কি না। তো আমি এই জন্য বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে এসেছি। তো এটার উপর চলেন আজকে চারভাবে আমি এটার উপর এক্সপেরিমেন্ট করব। তো এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে আমি রান্না করার জন্য শাকের আগা এবং পাতাগুলো কেটে নিয়েছি, আর নিচের যে মোটা অংশটি আছে যেখানে একটু একটু শিকড় আছে এই অংশটা আমি রেখে দিয়েছি, আর কিছু আমি রেখেছি উপরের আগা ফেলে দিইনি, শুধু সাইডের যে পাতাগুলো আছে সেই পাতাটাকে শুধু আমি রান্না করার জন্য আলাদা করে রেখেছি। আমি দুইভাবে এখানে কলমি শাকগুলোকে কেটে নিয়েছি, আমি কারণ আমি দুইভাবে দেখতে চাই যে কীভাবে কলমি শাকটা ভালো হয়, মানে কোন পদ্ধতিতে কলমি শাকটা ভালো হয়। তো এখন এই দুই ধরনের কেটে নেওয়া কলমি শাকের ডাঁটাগুলোকে আমি দুইটা আলাদা আলাদা বয়মে, পানি ভর্তি বয়মে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পরে এটা আমি আমার বাসার সামনে যে অল্প রোদের জায়গা আছে, যেখানে সকালবেলা কিছুক্ষণ টাইমে রোদ থাকে, সারাদিনে রোদ থাকে না বললেই চলে, ওই জায়গায় আমি এই আমার এই পানির পাত্রটা রেখে দিচ্ছি। আর এই পানির পাত্র থেকে কিন্তু পানি মাঝে মাঝে কমে যাবে, সেক্ষেত্রে কয়েকদিন পরপর চেক করে কিন্তু পানি আবার দিয়ে দিতে হবে। তো আমি আরও দুই পদ্ধতিতে চাষ করব, এখানে তো দুই পদ্ধতিতে দেখিয়ে দিলাম। তো আরও দুই পদ্ধতি হচ্ছে, এখানে যেরকম ডাল উপরের আগা ভাঙা অবস্থায় পানিতে দিয়েছি এবং উপরের আগাসহ পানিতে দিয়েছি, সেম ডালগুলি আমি কিছু অংশ মাটিতেও দিয়ে নিয়েছি টবের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই আগাগুলো আমি এপাশে দিয়েছি, এগুলো কেন জানি এখনই মূর্ছা চলে গেছে। তো দেখা যাক আমার কোন পদ্ধতিতে কলমি শাক চাষটা বেশি ভালো হয়। তো এর জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। এখানে আমি কিন্তু পুঁই শাকও লাগিয়েছিলাম, পুঁই শাকের ডাটা থেকে দেখছেন খুব সুন্দর আগা বেরিয়েছে। আর এই পুঁই শাক থেকে কিন্তু আমি অলরেডি দুইবার পুঁই শাক খেয়ে ফেলেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সপ্তাহ পরে আমার এই কলমি শাকের ডাটাগুলো থেকে কত সুন্দর আগা বেরিয়েছে, মাশাআল্লাহ। এটা আমি এক সপ্তাহ পরে এভাবে দেখতে পাবেন আপনারাও যে পাতা বেরিয়ে গেছে। তো দেখেন চোদ্দ দিন পরে মাশাআল্লাহ খুব সুন্দর আগা বেরিয়ে গেছে, লত হয়ে গেছে। তো এমতো অবস্থায় আমি এই ডালগুলোকে এভাবে কেচিতে কেটে নিচ্ছি, আর এই যে ডালগুলো আমি রেখে দিলাম এগুলো থেকেও কিন্তু আবারও শাক বের হবে। তো দেখতে পেলেন পানি, শুধুমাত্র পানি দিয়ে কত সুন্দরভাবে আমি কলমি শাক চাষ করে ফেলেছি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই এক্সপেরিমেন্ট থেকে পানিতে কলমি শাকটা খুব ভালো হয়েছে, কিন্তু আমি যে টবের মধ্যে লাগিয়েছিলাম আগাসহ সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি, এগুলো সব মোর্ছা চলে গেছে। আর যেটা আগা ছাড়া দিয়েছিলাম সেটা মোটামুটি দুই একটা ডাল এসেছে, যেটা আমার কাছে আসলে খুব একটা সন্তোষজনক মনে হয় নাই। তো ওই ভিডিওটা আমার আর শেয়ার করাও হয় নাই, ভিডিও করা হয় নাই, যেহেতু এটা খুব একটা ভালোও হয় নাই। তো এভাবে আমার কাছে মনে হয় পানিতেই খুব ভালো চাষ হয়। তো আমার এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি যেটা বুঝলাম, এখন থেকে পানিতেই আমি কলমি শাক চাষ করব। তো আরেকটি কথা হচ্ছে, আমি যে দুইভাবে আগা ভাঙা এবং আগা সহ দিয়েছিলাম, আমার কাছে মনে হয় আগা ছাড়া দেওয়াটাই বেটার হবে, সেক্ষেত্রে সব আগাই নতুন বের হবে। তবে আগা সহ দেখতে পাচ্ছেন পাতাগুলো বড় বড় এবং উপরের দিকে লম্বা হয়েছে, তবে আগা ছাড়াও দেওয়াটা যাবে, সেটাও সেক্ষেত্রেও কিন্তু ফলন আপনার ভালো হবে, শাকগুলোও ভালো হবে, সব আগাই কচি কচি নতুন হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরবর্তী যে ফলনগুলো হবে এগুলো সব আগা ছাড়াই হবে। তো আপনারাও এভাবে মাঝে মাঝে পানি, শুধুমাত্র পানি দিয়ে, মাটি ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া, বারান্দায় কিংবা ব্যালকনিতে এভাবে কলমি শাক চাষ করে খেতে পারেন। আর আমিও আমার এই শাকগুলো এখন ভাজি করে খাবো। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।